আর খবরদার কার কার বক্তৃতা শুনবে না বলে দেই, এটা কার কার বক্তৃতা ইন্টারনেটে শুনলে এমবিও যাবে, নেটও যাবে, ইমানও যাবে, কি কি যাবে, মোবাইলে চার্জও যাবে, ঘুমও যাবে, টাকাও যাবে, এমবি যাবে, কেবি যাবে, সব শেষ হয়ে যাবে, আর ইমানটাও চলে যাবে। এক নাম্বার হচ্ছে রাজ্জাক বিন ইউসুফ, যে বলেছে নবী পাকের মাজারে যাওয়ার দরকার নেই, বলে নাউজুবিল্লাহ। দেখেছেন, এগুলো বলছি হয়তো অনেক ছেলেরা বলছে হুজুর রস করতে স্যার কি বলছে ভাই, তোরা এখন বুঝবি না, দু বছর যা ঠেলা বুঝতে পারবি, তোর ভাই যখন আহলে হাদিস হবে তখন ঠেলা বুঝতে পারবি। এক নম্বরে নাম বলেন রাজ্জাক বিন ইউসুফ, এই পাক্কা মুনাফিক ইবলিসের বক্তৃতা শুনবে না, ঈমান যাবে। দুই নম্বরে কাজী ইব্রাহিম, ও বলেছে আমি দারজালের সঙ্গে দিদার পেয়েছি, বলে নাউজুবিল্লাহ, যে দারজালের সঙ্গে দিদার পায় সে কি ভালো মানুষ বলে মনে হয়? ও কত বড় ইবলিস, তাহলে চিন্তা করো, এর বক্তৃতা শুনলে ঈমান যাবে। কথা হয়েছে দুটো হয়েছে। তিন নম্বরে হলো মতিউর রহমান মাদানী, যিনি বলেছেন হানাফিরা কাফের, এর বক্তৃতা শুনলে ঈমান যাবে। কথা হয়েছে, এ রাগ হচ্ছে নাকি? আমি মফিজুলে একদিন মারা যাব, কিন্তু আমার কথা যদি আপনি পালন করেন হয়তো দুনিয়াতে ঈমান বাঁচবে, ঈমান বাঁচবে। আগের বক্তৃতা কি ছিল? আমার আমলের বক্তৃতা নয়, আমার বক্তৃতা হলো ঈমান, আগে চাকরি তারপরে পয়সা, কথা বুঝে এসেছে? তাহলে এক নম্বরে হলো রাজ্জাক বিন ইউসুফ কাজ্জাব, এ মোনাফেকের বক্তৃতা শুনলে ঈমান যাবে। তৃতীয় নম্বর হলো কাজী ইব্রাহিম, এর বক্তৃতা শুনলে ঈমান যাবে। তৃতীয় নম্বর হলো মতিউর রহমান মাদানী, যিনি বলেছেন হানাফি কাফের, এর বক্তৃতা শুনলে ঈমান যাবে। কথা হয়েছে তিনটে। আর একটা মোনাফেকের নাম ভুলে গেছি, তার চেহারা কুকুর যেখান থেকে পায়খানা ফেরে ওই জায়গাটা অনেক শর্টকাট আছে, তার চেহারা শর্টকাট নেই। তিনি বলেছেন ইন্টারনেটে যোগ করলে আপনি পেয়ে যাবেন, মিথ্যা না, আল্লাহ জবান বন্ধ করে দেবে। তিনি বলেছেন মুহাম্মদ সাল্লামকে যারা নূর বলে বিশ্বাস করে ওই নবীকে আমরা তালাক দিলাম, বলে নাউজুবিল্লাহ, ইস, ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবেন ভাই। তিনি বলেছেন ওই ব্যক্তিকে যারা নূর বলে বিশ্বাস করে আমরা সেই নবীকে তালাক দিলাম, তাহলে নূর নবী বললে ও স্ত্রী বতন দেখে, তালাক কাকে দেয়? আর তালাকু মাররাতান, কাকে দেয় তালাক? এই সব মুনাফিকের বক্তৃতা শুনবে না। কটা হয়েছে? চারটে। আর একটা বলবো কি, আর পঞ্চম নাম্বার মিজানুর আজহারি, এই ইংলিশ বলে যুবক ছেলেদের টানার কৌশল, কথা বুঝে এসেছে? ইংলিশ বলে যুবক ছেলেদের টানার কৌশল, এই নবী সম্পর্কে ব্যঙ্গ করা শুরু করেছে। কটা হয়েছে? পাঁচটা। আর একটা বলবো, তারিক জানোয়ার, যার নাম হলো তারিক মানোয়ার, নাম দিয়েছি তারিক জানোয়ার, উনি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মোহাম্মদ রাসূলুল্লাহ বলা শিরিকার বেদাত, বাংলাদেশ থেকে ছয় মেরে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে, তিন বছর পর আবার এলাকা ঢুকেছে, তাসিম নাসির মতো। এই ছয় নম্বরে পাকষ্ট মোনাফেকদের বক্তৃতা কথা বলে না, বক্তৃতা শুনবে না, কি যাবে, চার্জ যাবে, ঘুম যাবে, কেবি যাবে, নেট যাবে, খাওয়া পড়া বন্ধ যাবে, ঈমান চলে যাবে। আর একটা নাম বলবো, ওই আর একটা বক্তার আছে বাংলাদেশে যারা আছে হুজুর, ওই ওই রোমাল ঠেলে দেয় না, দিয়ে বলে আমি মদিনা থেকে ইউনিভার্সিটি, পাক্কা ইবলিস, ও মদিনা দোহায় দেয়, মদিনা দোহা দেয়, আরে তুমি মদিনার ইউনিভার্সিটি গিয়ে লেখাপড়া করেছো, তার তুমি যে শিক্ষকের কাছে পড়েছিল তখন সেই শিক্ষক দাদা হুজুরের পিরিয়ডে ভুল বলেছি, তখন ছাত্র হওয়ার বয়স পাইনি। আমি আপনার কাছে করণপাত করে এতটুকু বলছি, এদের বক্তৃতা থেকে আপনি দূরে থাকবেন। অনেকে শুধু মাজাহাব 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 বলে চিল্লায়, এদের থেকে দূরে থাকবেন, হানাফি হানাফি করে চিল্লায়, দূরে থাকবেন। আর একটা নাম বলি শেষ বেশে, ওই যে জাহাঙ্গীর না কে বলে না, ও বলেছে সদাকাল্লাহুল আলিউল আজিম, কোরআনে যে খতমে দোয়া যেটা আছে, কোরআন শরীফ পড়তে পারেন তো, কোরআন শরীফের শেষে সূরা নাসের শেষে একটা দোয়া লেখা আছে, লম্বা এক চ্যাপ্টার লেখা আছে, খতমে কোরআন মানে কোরআন খতম করার দোয়া, সদাকাল্লাহুল আলিউল আজিম, আমার আল্লাহ যা বলে সত্য বলে, ওয়াসাদাক রাসূলুল নবিউল কারীম, আমার নবী যা বলে সত্য বলে,
আর উনি বলেছে এগুলো বলা হচ্ছে হারাম। বলে নাউজুবিল্লাহ, এ মাফি চলছি বলে মিথ্যা কথা বলে না, যতদিন না জানে আর না বোঝে জীবনে কারোর বিরুদ্ধে সমালোচনা করে না। আমি নাম ধরে বলেছি, দলিল দেব কোরআনে সূরা লাহাবে সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ আবু লাহাব বেঈমানের নাম ধরে বলছে, আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, আমি আল্লাহর কাছ থেকে শিখে আমি মুনাফিকদের নাম ধরে বলেছি। কথা বুঝে আসছে? আল্লাহ যেমন বেঈমানদের নাম ধরে বলে দিয়েছে যে এর কাছ থেকে শিক্ষা নে, তোরা যদি আমার নবীর বিরুদ্ধে হাত তুলিস মরবি। আর আমিও আল্লাহর কাছ থেকে ওটা শিক্ষা নিয়ে বলছি, খবরদার এদের বক্তৃতা শুনলে আমার নবীর বিরুদ্ধে আপনার হাত উঁচু হবে। আর কোরআন বললেন সূরা হুজরাত 26 নম্বর পারা, আন তাহাবাতা আমালুকুম, আমার নবীর বিরুদ্ধে যদি তোমাদের গোলা লাম্বা হয়, পা যদি উঁচু হয়, হাত যদি উঁচু হয়, তোমাদের ঈমান আমল ও আন্তমলা তা শরণ আমি ধ্বংস করে দেবো, তোমরা তাও বুঝতে পারবে না। শোনেন, আচ্ছা আমার মনে হয় কি আমি তাড়াতাড়ি মরে যাই, আপনাদের বিশ্বাস হয় নাকি? আমি বেঁচে থাকলে আপনাদের উপকার আছে না ক্ষতি আছে? আমি টাকা নিয়ে যাই, এই টাকাটা আমার একা নিজের জমি জায়গা কিচ্ছু নেই ভাই, জমি জায়গা আল্লাহ শপথ করে বলছি, আর এই জমিনে বসে বলছি আমার এক কাটার চাইতে কি আছে ভাই, আর কম কি আছে? আমার হাফ কাটা পর্যন্ত আমার নিজস্ব জমি জায়গা কিচ্ছু নেই। কথা বুঝে আসছে ভাই? আমার আব্বা জিরো নেই, যা আল্লাহ সংসার যা কিছু নিয়ে যাচ্ছে, আমার আব্বা কিছু কষ্ট করে আর আমার এই মেহনতের পিছনে যা কিছু হয় সমাজে খরচা করছি, নিজের কিছুটা খরচা হচ্ছে। কথা বুঝে আসছে? আমাদের কাছে দুটো অভাব, একটা হলো মাদ্রাসা নেই, মাদ্রাসা যদি থাকতো তাহলে আমাদের ছেলেরা আলেম হতো আর ওদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিত, সত্য না মিথ্যা? আমাদের কাছে মিডিয়া নেই, সোশ্যাল মিডিয়া যদি থাকতো আমাদের ভিডিও গুলো তাদের এগেনস্টে ফতোয়া দিয়ে আমরা পৌঁছে দিতাম, তারাও ভয় পেয়ে যেত। নেই মাদ্রাসা, নেই কোনো সোশ্যাল মিডিয়া, টাকা নিচ্ছে গাড়িতে ঘুরছে বাড়ি চলে যাচ্ছে। কথা বুঝে আসেনি ভাই? খারাপ লাগছে নাকি? এ খারাপ লাগছে, খুব কঠিন। একটু তকবীর দেন না, আরেই তকবীর, আর একটু জোরে বলেন না, আরেই তকবীর। আমার তো সময় হতে যায়। কই ভাইজান এসছে? আখের ভাই কোথায়? আখের ভাই বেঁচে আছো বাবা? কোথায় ডাকো, দিনকাল ভালো না তাড়াতাড়ি শেষ করে দিই ভাই।